नमस्कार बंधुरा आमी सोहम बेरा कन्सालटेंट ऑप्टोमेट्रिस्ट। आज के आमी जे विषयटा निये बोलते एसेछि सेटा आपनादेर थाम्बनेल लाइन थेकेई आपनारा जानते पेरे गेछेन जे ब्लू लाइट इज इट बैड और गुड। ब्लू लाइट सब जायगातेई थाके, जखन सूर्य ओठे सूर्येर थेकेओ आमरा ब्लू लाइट बा आमादेर घरे जे एलईडी लाइट जले सेखान थेकेओ आमरा ब्लू लाइट पाई। आमरा जखन मोबाइल बा कम्पिउटारे बसि सेखान थेकेओ ब्लू लाइट आमादेर चोखे आसे बा आमरा ब्लू लाइट अब्सर्ब करी शरीर दिये। तो ब्लू लाइटेर किछु गुड एवं किछु बैड इफेक्ट आछे, आजके आमरा विस्तारित सेई विषये आलोचना करब एवं तादेरके बोलबो। एखन देखुन एई लकडाउन सिचुएशन बा कोविड सिचुएशनेर जोन्नो आमरा प्रत्येकेई बाड़ितेई थाकछि, वार्क फ्रम होम होच्छे, बाच्चारा आजकल स्कूले जेते पारछे ना, ओरा मैक्सिमाम अनलाइने क्लास करछे, तो ओराओ अनेक समय मोबाइले थाकछे। तार थेकेओ बड़ो प्रब्लेम जेहेतु ओरा बाइरे बेरोते पारछे ना, ओरा ओदेर एंटारटेनमेंट हिसेबे एखन मोबाइलटाई धरेछे, मोबाइले गेम खेलछे, भिडियो देखछे, कार्टुन देखछे। तो ये सबगुलो जिनिस किन्तु आमादेर सत्यि की क्षति करछे ना किछु लाभो करछे। आज के आमरा सेई विषय निये आलोचना करब एवं प्रत्येकेई रिक्वेस्ट करब प्लिज पुरो भिडियोटा देखुन, स्क्रल करले हयतो आपनि अनेक किछु जाना थेकेई अजाना थेके जाबेन। तो फ्रेंड्स आमि आपनादेर ब्लू लाइटेर एक्ज्याक्टलि कि कतटा ब्लू लाइट आमादेर क्षतिकारक कोनटा भालो सेई डिटेल्से जाओयार आगे आमि एकटु भिजिबल स्पेक्ट्रामेर एकटा इमेज आपनादेरके शो करछि एबं आमि आपनादेरके एखान थेके बोझाते चाइछि जे एक्ज्याक्टलि कोनटा कि बा किभाबे आमादेर ब्लू लाइटटा क्षति करे बा कतटा ब्लू लाइट आमादेर क्षति करे। तो देखुन एटा आमादेर भिजिबल स्पेक्ट्राम जेटा आमरा सूर्य थेकेओ पाई प्लस आमादेर घरे इल्युमिनेटेड अबजेक्ट थेकेओ पेते पारी। तो सूर्य थेके जेटा प्रथम देखुन आमादेर भिजिबल स्पेक्ट्राम होच्छे जेटा आमरा देखते पाई चोखे 380 नैनोमीटर टू 780 नैनोमीटर এবং 380 ন্যানোমিটার আগে যেটা দেখছেন এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেজ। এটা আমরা চোখে ডাইরেক্টলি দেখতে পাই না কিন্তু চোখের ভিতরে এটা যায়। কিন্তু এর এই লাইটের একটা সুবিধা হচ্ছে যে এই আল্ট্রাভায়োলেট যে লাইটটা আছে এই লাইটটা যখন চোখের পিপল হয়ে মানে রেটিনাতে আসার আগেই ধরুন 100% যদি আসে 95% অলমোস্ট কর্নিয়া, লেন্স, অ্যাকোয়াসিউমার, ভিট্রিয়াস মানে যে এরিয়াটার মধ্যে দিয়ে ও পাস করছে সেই জায়গাটা এটা অ্যাবজর্ব হয়ে যায়। ফলে এই লাইটটা ততটা হার্মফুল হয় না। এক্সেপ্ট ধরুন আপনি কোথাও গেছেন মানে সমুদ্রের পাড়ে বা ধরুন যেখানে বরফ পড়ছে তখন ওখান থেকে প্রচুর ব্লু ইউভি রেস রিফ্লেক্টেড হয়ে চোখে আসে যেটা কিন্তু খারাপ। যে কারণে আমরা ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ইউজ করি যাতে আমাদের এই প্রবলেম না হয়। ইভেন আমরা স্কিনের ক্ষেত্রে ইউভি প্রোটেক্টেড সানস্ক্রিন লোশন ইউজ করি এবং ইউভি লেন্স ইউভি লাইটের জন্য যেটা হয় সেটা হচ্ছে ক্যাটারাক্ট এবং এজ এমডি মানে ক্যাটারাক্ট, ছানি বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনস। তো এটা তো গেল একটা পোর্শন। এবার যেটা ভিজিবল স্পেকট্রাম যেটা আমরা দেখছি 380 ন্যানোমিটার থেকে অলমোস্ট 500 নয় ধরুন 470 বা 460 এই ন্যানোমিটারের মধ্যে যে লাইটটা থাকে তাকে আমরা ব্লু লাইট বা হাই এনার্জি ভিজিবল লাইট বলি। এই হাই এনার্জি ভিজিবল লাইটের প্রবলেম হচ্ছে এই লাইট কিন্তু চোখে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি খুব কম। তার মানে যদি 100% আপনি যদি সারাক্ষণ কম্পিউটারে বসে আছেন, মোবাইলে বসে আছেন, বাইরে রোদে কাজ করছেন তাহলে কিন্তু এই লাইটটা কনস্ট্যান্ট আপনার চোখের ভিতরে ঢুকছে গিয়ে আমাদের রেটিনার ম্যাকুলার এরিয়া যেটা থাকে যেটা সেন্ট্রাল পার্ট সেখানে কনসেন্ট্রেট হয়ে পড়ছে। তো এতে কি হয় এই রেটিনার যে ম্যাকুলার এরিয়া এখানে প্রচুর রড সেল এবং কোন সেল থাকে ওখানে একটা বাজে রকম কেমিক্যাল চেঞ্জেস হয় এবং এটার জন্যই যে ডিজেনারেশনসটা হয় সেই ডিজেনারেশনসটার জন্যই কিন্তু আমরা আমাদের খুব তাড়াতাড়ি ছানি এবং এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনস হতে পারে। এবং প্রবলেম হচ্ছে যে ইউভি রেস তবুও কিছুটা অ্যাবজর্ব হলেও ব্লু লাইট কিন্তু চোখে অ্যাবজর্ব হয় না। এটা গেল এক। সেকেন্ড থিং হচ্ছে আমরা আসছি নন ভিজিবল আরেকটা লাইট আছে 780 ন্যানোমিটার থেকে তারপরে এই ইনফ্রারেড লাইটটাও কিন্তু আমাদের চোখের জন্য হার্মফুল কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে এটা ম্যাকুলার ডিজেনারেশনস করে না, এটা জেনারেলি ক্যাটারাক্ট করে। তো এই পোর্শনটা নিয়ে আজকে আমাদের বিষয় ইউভি এবং ইনফ্রারেড নিয়ে অলরেডি আমাদের আমি ভিডিও অলরেডি করেছি তার লিঙ্কও ছাড়বো। যারা এই ব্যাপারটা নিয়েও জানতে চাইছেন তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে যাবেন, জানতে পেরে যাবেন। তো তাহলে বোঝা গেল যে ব্লু লাইট এই যে হাই এই পোর্শনটা এটা আমাদের চোখের জন্য খারাপ এবং আমি আপনাদেরকে সেটাই বলতে চাইছি যে এই লাইটটা আমাদের ব্লক করা উচিত। ব্লু প্রোটেকশন নেওয়া বা ব্লু কাট লেন্স নেওয়া মানে এই নয় যে আপনি ব্লু লাইট দেখতে পাবেন। ব্লু লাইট আপনি পাবেন, হার্মফুল ব্লু লাইট যেটা চোখের জন্য ক্ষতিকারক সেটা আপনি পাবেন না। তো तो আপনারা এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের ডায়াগ্রামের মধ্যে বুঝিয়ে দিলাম যে ব্লু লাইট অর ইউভি লাইট অর ইনফ্রারেড আমাদের কি ক্ষতি করে। দেখুন ব্লু লাইট সব সময় যে ক্ষতি করে তাও নয়, ব্লু লাইটের খুব প্রয়োজনও আছে। যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি তখন যেহেতু বাইরেরটা ইলুমিনেটেড থাকে, ব্লু লাইট আসে, ব্লু লাইট থাকার জন্য আমাদের শরীর থেকে একটা হরমোন নিঃসরণ হয়, সেটাকে আমরা সেরোটোনিন বলি, অবশ্য এটাকে হ্যাপি হরমোনও বলি। এবং এর সাথে আরেকটা হরমোন নিঃসরণ হয় কর্টিজল, যেটাতে স্ট্রেস হরমোন বলি। তো সেই কারণে কী হয়, সকালের দিকে আমরা খুব মানে তন্দুরুস্ত থাকি, আমাদের খুব এনার্জি থাকে কাজ করার। যত আস্তে আস্তে দিন কমতে থাকে, যত ব্লু লাইটের প্রভাব কমতে থাকে, তত কিন্তু আমরা এনার্জি হারিয়ে ফেলতে হারিয়ে ফেলি। অ্যাট দ্য সেম টাইম আমরা রাত্রিবেলায় এই কারণে ভালো ঘুমাতে পারি যেহেতু ব্লু লাইটটার তখন থাকে না। তো এই হরমোনগুলো চলে গিয়ে আমাদের একটা স্লিপ সাইকেল থাকে, যেটাকে আমরা সার্কাডিয়ান রিদিম বলি, এটাকে মেনটেন করে। তার মানে আমাদের ঘুমটা শরীরের জন্য খুব প্রয়োজন, তার মানে এটা আমাদের সার্কাডিয়ান রিদমটাকে পুরোটাই মেনটেন করে, তার মানে ব্লু লাইট এখানে ভালো। সেকেন্ড থিং, আপনারা দেখবেন নিউবর্ন বেবিটা যারা জন্ডিসে ভোগেন তাদেরকে ব্লু লাইটের মধ্যে শোয়ানো হয় এবং তাতে তাদের জন্ডিসের কিছু এখানে কিছু মেডিকেল পার্ট আছে, আমি তত ডিটেলসে যাব না, তারা অনেকটাই সুস্থ হয়ে ওঠে, সেটা আপনারা দেখেছেন। এখানে ব্লু লাইটের একটা ভালো প্রভাব আছে। এবং ব্লু লাইট আমাদের যে ইনসোমনিয়া যাতে না হয় সেই কারণে যেটা প্রথমে বললাম যে সার্কাডিয়ান রিদম কন্ট্রোল করে, শুধু তাই নয় আমাদের তন্দুরুস্ত থাকতেও সাহায্য করে। এটা থাকলে একটা পার্ট। সেকেন্ড পার্ট হার্মফুল পার্টে যেটা আসছিলাম, দেখুন ব্লু লাইটে কী হয়। ব্লু লাইট ডাইরেক্টলি আমরা যখন কম্পিউটার বা মোবাইল করছি, ইভেন আমরা যখন ঘরে আছি, লাইটটা ডাইরেক্টলি কনসেন্ট্রেট হয়ে আমাদের চোখের ভিতরে রেটিনাতে পড়ে, ম্যাকুলার এরিয়া যেটা সেন্ট্রাল পার্ট, যেখান থেকে আমরা সেন্ট্রালি জিনিসগুলো দেখতে পাই। এবার এই যে ব্লু লাইটটা বাইরে থেকে সেই সেন্ট্রালি ম্যাকুলার এরিয়াতে পড়ে, এতে প্রবলেম কি হয়, ম্যাকুলাতে কিছু কেমিক্যাল চেঞ্জেস হতে শুরু করে এবং ম্যাকুলা খুব তাড়াতাড়ি একটা ডিজেনারেটিভ প্রসেসে চলে যায়। মানে ধরুন যে জিনিসটা 10 দিনে খারাপ হওয়ার কথা ছিল সেটা হয়তো 7 দিনে খারাপ হয়ে গেল, মানে আপনি 3 দিন লুজ করলেন। ব্যাপারটাকে যদি আপনি একটু বড়োভাবে দেখতে চান, ধরুন আপনার 70 বছর বা 60 বছরে গিয়ে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার কথা ছিল, কিন্তু ওটা আপনার 45 এলো ডিউ টু ওভার এক্সপোজার অফ ব্লু লাইট। মানে আমরা এখন প্রচুর মোবাইল এবং কম্পিউটার করছি বা করতে বাধ্য হচ্ছি, বা আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল ইলেকট্রিক বিল কমানোর জন্য এখন যে লাইটগুলো ইউজ করা হয় সবই এলইডি লাইট। তো সেম এফেক্ট কিন্তু এলইডি লাইটও হয়, তার মানে আমরা চারদিকেই ব্লু লাইট পরিবেষ্টিত। ব্লু লাইট শরীরের জন্য তো ভালো, কিন্তু ব্লু লাইট চোখের জন্য একটা সার্টেন অ্যারাউন্ড জায়গায়, যেটা আমি আপনাদের ডায়াগ্রামে দেখালাম, তারপর কিন্তু ভালো না। তো এটা একটা খেয়াল রাখতে হবে। তাহলে কি করা উচিত? দেখুন প্রথম জিনিস আমি আপনাদের বলবো, যারা চশমা পরেন পাওয়ারের জন্য পরেন, আমি আপনাদেরকে বলবো সে কোনো বাচ্চা হোক বড় হোক, যারা কম্পিউটার এবং মোবাইলে প্রচুর কাজ করছে বা করতে হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ এখন অনলাইনে অনেক বেশি 4-5 ঘন্টা করে অনেককে আমি প্র্যাকটিসে শুনতে পাচ্ছি ক্লাস করতে হচ্ছে। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদের নিয়ারেস্ট অপটিশিয়ানের কাছে গিয়ে ওনাদেরকে বলতে পারেন ব্লু প্রোটেক্টেড লেন্স অর ব্লু কাট লেন্স। ব্লু প্রোটেক্টেড লেন্স এবং ব্লু কাট লেন্স এইটার বিস্তারে আজকে আমি যাব না, এটা নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, সেখানে আপনারা বুঝে যাবেন যে ব্লু প্রোটেক্টেড লেন্স ভালো কি ব্লু কাট লেন্স ভালো, কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা ভালো না। তো ব্লু প্রোটেক্টেড বা ব্লু লেন্স করতে পারেন যাদের ধরুন পাওয়ার নেই, মানে ধরুন আপনি চোখ দেখিয়েছেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলবো, যারা এখন অনলাইনে ক্লাস করছেন গার্জেনদেরকে বলবো ডেফিনেটলি একবার চেক আপ করে নিন। যদি ইভেন ওদের পাওয়ার নাও থাকে, তাও আমি আপনাদেরকে বলবো একটা প্লেন জিরো পাওয়ারের, আপনি যে কনসালটেন্টকে দেখাবেন তাকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন, জিরো পাওয়ারের ব্লু প্রোটেক্টেড লেন্স ওকে দিয়ে দিন, চশমা ওকে দিয়ে দিন। ওকে সবসময় পড়ার দরকার নেই যদিও পাওয়ার না থাকে, কেবলমাত্র যতক্ষণ মোবাইল আর কম্পিউটার করছে তখনও ইউজ করুন। থার্ড থিং, যারা রাত্রিবেলা লাইট অফ করে মোবাইল ইউজ করে, বিশেষ করে আমি তাদের ক্ষেত্রে বলছি ম্যাক্সিমাম কিডসরা বা বাচ্চারা বা কম বয়সীরা একটু রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ গেম এগুলো কিছু করে, তো আমি বলবো যদি আপনাদের রাত্রিবেলা করতে হয় তাহলে আপনারা মোবাইলটা মানে লাইট জ্বালিয়ে কাজ করুন, লাইট অফ করে না, কারণ লাইট অফ করলে এই এফেক্টটা আরও বেশি পরিমাণে ক্ষতি করে। এবং শুধু তাই নয়, এই যে আমাদের স্লিপ সাইকেলের কথা বলছিলাম, এই ব্লু লাইটটা কিন্তু আমাদের স্লিপ সাইকেলকে হ্যাম্পার করে। তো রাত্রিবেলা প্লিজ শুয়ে পড়ে লাইট অফ করে মোবাইল ইউজ করবেন না। এছাড়াও কিছু প্রসেস আছে, আপনি সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি মানে কম্পিউটার স্ক্রিনের উপরে ব্লু প্রোটেক্টেড কোনো ফিল্ম পান চাপাতে পারেন, বা মোবাইলেও ব্লু প্রোটেক্টেড আজকাল গ্লাস পাওয়া যায় সেটাও করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত जे सेगुलोर थेके सबचेये बेशी भालो होच्छे जोदि आपनि ब्लू प्रोटेक्टेड लेंस बा चश्मा यूज करें। तो बंधुरा सकलकेई बोलबो प्लिज आजकल आमादेर सकलेर बाड़ीतेई एइरकम प्रॉब्लेम चलछे बाच्चादेरके निये बास बड़ोदेरके निये आमरा निजेओ अनेकटा मोबाइले प्रति आसक्त हो पड़े कारण बाहरे जेते पारछि ना आमादेर एंटारटेनमेंट कमे गेछे। तो मोबाइलटा बा लैपटपटा बा टीवीटा आमादेर एकटा एंटारटेनमेंटेर ब्यापार होयेछे। इवन टीवीओ किन्तु सेमई क्षति करे। तो आपनारा एटाके एकटु मेने चलार चेष्टा करुन प्लस आपनादेर परिवारेर लोक बा आपनादेर प्रतिबेशी बा बंधुदेरके এই ভিডিওটা দেখান বা তাদেরকে এই ব্যাপারটা বলুন যাতে তারা সুস্থ থাকে আমরা সকলে ভালো থাকি। তো প্রত্যেককেই বলবো সাবধানে থাকুন, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না, মাস্ক ইউজ করুন, সাবধানে থাকুন। নমস্কার।